दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। भारत के चरम हुमकी दिल तालेबान। चीनेर साथे पाल्ला दिते सीआईएर नतून यूनिट। आमिराते गिये फिलिस्तीनेर बिरोधिता करलेन इजरायली मंत्री। आल আকসা कम्पाउंडे हुतिदेर प्रार्थनार उपर निषेधाज्ञा बहाल। বিরোধ মেটাতে চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব, ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান, পাকিস্তান, চীন জোট ভারতের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। भारत के चरम हुमकी दिल तालेबान। अफगानिस्तान क्षमता ग्रहण पर तालेबान संगे सम्पर्क स्थापन चेष्टा चालिये जाच्छे भारत। सेई संगे कतारेर राजधानी दोहाय भारतेर राष्ट्रदूतेर संगे बैठकेर खबरो जानियेछिलो आंतर्जातिक संबाद माध्यमगुलो। तबे एबार पाओया गेलो तालेबानेर उल्टा सुर। भारतेर संबाद माध्यम जी निउज जानियेछे अफगानिस्ताने कोनो धरनेर सामरिक शक्ति प्रदर्शनेर चेष्टा करले भारतके उचित जवाब देওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র মোহাম্মद সোহাইল শাহিন বলেন, ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর। আফগানিস্তানে অন্য দেশের সেনা থাকলে কি হতে পারে তা আগেই দেখা হয়ে গেছে বলে মন্তব্য করেন সোহাইল শাহিন। আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মহল যে আশঙ্কা করছে সে আশঙ্কার কোনো ভিত্তি নেই বলেই দাবি করেন মোহাম্মদ সোহাইল শাহিন। কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই দাবি করে তালেবান মুখপাত্র জানান, আফগানিস্তানে বিদেশি রাষ্ট্রদূতরা সুরক্ষিত রয়েছে। অবশ্য বিগত বছরগুলোতে আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে সাহায্য করছে তার প্রশংসাও করেন মোহাম্মদ সোহাইল শাহিন। একই সাথে ভারতের প্রতি কৃতজ্ঞতাও জানান। জিনিউজ জানাচ্ছে, আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করার পর প্রথমবার ভারতের সাথে যোগাযোগ করেছিল তালেবান। দুই দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছিল তারা। তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় এবং ভারতের তৈরি মনোভাব আজ করতে পেরে এবার চরম হুঁশিয়ারি দিল তালেবান। চীনের সাথে পাল্লা দিতে সিআইএর নতুন ইউনিট। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বৃহস্পতিবার চীনকে টার্গেট করে নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। এই ইউনিট গঠনের মাধ্যমকে বেজিংকে দেশটির দীর্ঘদিনের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার প্রতিফলন ঘটেছে। এক বিবৃতিতে সিআইএর প্রধান উইলিয়াম বার্ডস জানান, নতুন চীনা মিশন কেন্দ্র মার্কিন গোয়েন্দা সংস্থার মিশন এলাকায় চীন দ্বারা যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবেলা করবে। তিনি বলেন, 21 শতকে আমরা যে গুরুত্বপূর্ণ বৈশ্বিক হুমকি চীনা সরকারের ক্রমবর্ধমান শত্রুতাপূর্ণ আচরণ মোকাবেলা করছে, সিএমএইচ সেই কাজকে আরো শক্তিশালী করবে। সিআইএর এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীনকে শীর্ষ কৌশলগত প্রতিযোগী হিসেবে তুলে ধরার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। জোনে বাইডেন পেন্টাগনে একটি নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেটির দায়িত্ব হলো বেজিং এর সামরিক চ্যালেঞ্জ পর্যালোচনা ও মোকাবেলা করা। সূত্র এএফপি। আমিরাতে গিয়েও ফিলিস্তিনের বিরোধিতা করলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ শাকেত সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করলেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে নাকচ করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি সবার জন্যই ভালো। এভাবে চললে এই পরিস্থিতির আরো উন্নয়ন সম্ভব। খবর মিডল ইস্ট মনিটরের। এই ইসরায়েলি মন্ত্রী চলতি সপ্তাহের শুরুতে আরব আমিরাত সফরে যাওয়ার পর বর্তমান সময়কে সবচেয়ে ভালো সময় বলে উল্লেখ করেন। আইলেদ আরো বলেন, ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী ইসরায়েলি রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ। তিনি এসব ইতিবাচক বিষয়ে বললেও ইসরায়েলের নির্মম দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে কিছু বলেননি। এর আগে আইলেত ইসরায়েলের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কঠোর ডানপন্থী ইহুদি দল ইয়ামিনা পার্টির সদস্য, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের একজন প্রতিনিধি। তিনি আরব আমিরাতের সফরে যেও ইহুদিদের আধিপত্য ও স্থায়িত্বের প্রতীক হিসেবে বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্রের প্রশংসা করেন। সূত্র বিডি প্রতিদিন। আল আকসা কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা বহাল। ইসরায়েলের একটি আদালত আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার উপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুজালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে আদালত। মঙ্গলবার জেরুজালেমের নিম্নতর আদালতের রায়ে বলা হয়েছিল, ইসরায়েলি রাব্বি এরিয়ে লিপোর আল আকসা মসজিদ কম্পাউন্ডে প্রার্থনা করাটা পুলিশ নির্দেশিকার লঙ্ঘন ঘটে। উল্লেখ্য, পুলিশি নির্দেশনায় বলা হয়েছে ইহুদিরা ওই এলাকা পরিদর্শন করতে পারবে, কিন্তু প্রার্থনা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান পালন করতে পারবেন না। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমরাই ইবাদত করার অধিকার রাখে। আর ইহুদিরা কাছের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করা থাকে। আল আকসা ইহুদিদের প্রার্থনা করার বিষয়টি অনুমোদন করার রায়ের তীব্র নিন্দা করে জর্ডান, মিশর ও সৌদি আরব। এই প্রেক্ষাপটে নিম্নতর আদালতের রায়ের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশ শুক্রবার এই নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করে। রায়ে বিচারক নিষেধাজ্ঞা বহাল রেখে বলেন, পুলিশের আচরণ ছিল যৌক্তিক। সূত্র আল জাজিরা। বিরোধ মেটাতে চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব ইরান। বিরোধ মেটাতে সৌদি আরব ও ইরান বেশ কয়েকটি বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি, আলোচনা সঠিক গন্তব্যে অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বর্তমান লেবাননে অবস্থান করছেন। শুক্রবার সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদের সঙ্গে আমাদের আলোচনা মধ্যপ্রাচ্যের স্বার্থে। এই অঞ্চলে সৌদি আরব ও ইরান দুটি গুরুত্বপূর্ণ দেশ, যারা অঞ্চলে স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে তার দেশ বেশ কয়েকটি বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, তবে কোন কোন বিষয়ে তারা মীমাংসায় পৌঁছেছেন সেটা বিস্তারিত জানাননি তিনি। মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। সম্প্রতি খবর বের হয়েছে, সম্পর্ক জোড়া লাগাতে দেশ দুটি 4 দফা গোপন বৈঠক করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নিশ্চিত করেছেন, গত মাসে ইরানের সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সৌদি আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরস্পর বিরোধী সংঘাতে জড়িত। 2016 সালে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। আফগানিস্তান, পাকিস্তান, চীন জোট ভারতের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ব্যর্থ জাতি গঠন প্রচেষ্টার 20 বছর পর তালেবানদের বিজয় তাদের সহযোদ্ধাদের শুধু ব্যাপকভাবে উৎসাহিত করবে না, পাশাপাশি এই অঞ্চলের ভূ রাজনীতিকে নড়িয়ে দেবে। বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, চীন জোটের সমন্বিত অক্ষনীতি ভারতের জন্য একটি বড় ধরনের ঝুঁকির প্রতিনিধিত্ব করবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন প্যাক ইন্ডিকা। ভারত একবিংশ শতাব্দীর বিশ্ব লেখক, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য শশী থারুর সম্প্রতি প্রজেক্ট সিন্ডিকেট এ প্রকাশিত এক প্রবন্ধে থারুর একথা বলেন। শশী থারুরের লেখার চুম্বক অংশটি তুলে ধরা হলো। আফগানিস্তানের নতুন তালেবান শাসনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে, তালেবানের ক্ষমতায় ফিরে যাওয়া দাসত্বের বেড়ি ছুঁড়ে ফেলার সমতুল্য, যা ইতিমধ্যেই জানা ছিল। তালেবান পরিচালিত আফগানিস্তান পাকিস্তানের পোষ্য হবে। আরো গুরুত্বপূর্ণ যে, চীন একটি নাজুক পরিস্থিতিকে সর্বোত্তম করার জন্য কাজ করছে। চীনারা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরে $62 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা তার আন্তর্দেশীয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক বৃহত্তম প্রকল্প, এবং তারা উদ্বিগ্ন যে তালেবান চরমপন্থীরা এটিকে বিপদে ফেলতে পারে। উল্লেখ্য, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জুলাইতে তালেবান প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। অর্থনৈতিক ও কৌশলগত লাভপ্রাপ্ত হওয়ার সাথে সাথে চীন ঘোষণা করেছে যে তারা তালেবানের সাথে ব্যবসা করবে। তারা আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদ, বিশেষ করে বিরল খনিজ এবং মেস আয়নক তামা খনি পুনরায় চালু করতে চাইছে। এমনকি সিপিসি কে আফগানিস্তানে সম্প্রসারিত করার কথাও বলা হয়েছে। এতে আফগানিস্তানের নতুন প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মতো আছে বলেও মনে হচ্ছে। চীনের বিরুদ্ধে তার সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার উপর পরিকল্পিতভাবে নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও নতুন তালেবান সরকার চীনকে বিশ্বস্ত বন্ধু বলে অবহিত করেছে। আফগানিস্তানে চীনের অগ্রাধিকার নিশ্চিত করার কারণ হলো, যেন তালেবানরা সিনজিয়াং থেকে উইঘুর বিদ্রোহীদের সমর্থন বা আশ্রয় দেয় এবং সিপিসি এর কার্যক্রমে বিঘ্ন ঘটাতে কিছু না করে। পরবর্তী আফগান সরকারের $5.5 মিলিয়ন বাজেটের 80% তালেবান সরকারের পৃষ্ঠপোষকতার একান্ত প্রয়োজন। এখানে চীন সেই প্রয়োজন মেটানোর জন্য উপযুক্ত দাবিদার। পাকিস্তান এবং চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যে এই আঞ্চলিক গতিশীলতা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হওয়া উচিত। চীন ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত হুমকি তৈরি করেছে। যে কোনো আফগানিস্তান, পাকিস্তান, চীন নীতি সমন্বয় জড়িত ভারতের জন্য একটি বড় ঝুঁকি। আফগানিস্তানে তালেবান শাসন পাকিস্তানকে কেবল তার সামরিক বাহিনীকে কৌশলগত গভীরতা দিয়েছে, যা দেশটি দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে চেয়েছিল, এবং তাদের আরো চরমপন্থী সন্ত্রাসী নিয়োগের জন্য উপযুক্ত জায়গা দিয়েছে। যদি ISI তাদের আবার মোতায়েন করতে চায়, শেষবার তখন তালেবানরা ক্ষমতায় ছিল। ভারত প্রয়াত आहमद शाह मासुदेर नेतृत्वे उत्तर जोटेर पांजशिर उपत्यका विद्रोहके सक्रियभावे समर्थन करार जन्य राशिया एबं इरानेर साथे जोट करेछिलो। एबार चीनेर प्रति क्रमबर्धमानभावे इतिबाचक राशिया आफगानिस्तानेर इस्युते भारतेर निरपेक्ष अवस्थान नियेछे।